নমস্কার বন্ধুরা এসকে আর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস থেকে একটা দারুণ ভ্যাকেন্সিস বেরিয়েছে যেখানে দু হাজার প্লাস ভ্যাকেন্সিস রয়েছে এই রাজ্যে যে কোনো প্রান্ত থেকেই তোমরা আবেদন করতে পারো ফরেস্ট গার্ড সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে একুশশো বারোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে এই রাজ্যে যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো তো বলে রাখি তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো অবশ্যই তোমরা প্রত্যেকে এলিজিবেল হবে তো জানিয়ে রাখি এখানে কিন্তু কিন্তু বেতনটা অনেক ভালো দেওয়া হচ্ছে শুরুতেই তোমরা কিন্তু উনিশ হাজার প্লাস বেতন পাচ্ছ তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে এবং আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে এবং আবেদন কি করে করবে এবং আবেদন করার জন্য তোমাদের হাইট ওয়েট এবং মাঠের ক্ষেত্রে কি থাকবে সমস্ত কিছুই তথ্য কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে পেতে যাচ্ছ প্রথমে আমরা দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড সহ ফিল্ড গার্ড এবং জেল পাহাড়ি এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে যেখানে ভ্যাকেন্সির সংখ্যাগুলো উল্লেখ করা আছে ফরেস্ট গার্ডে ভ্যাকেন্সিজ রয়েছে সতেরোশো বাহাত্তরটি এবং ফিল্ড গার্ডে ভ্যাকেন্সিজ রয়েছে একশো চল্লিশটি এবং জেল পাহাড়ি পদে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে দুশোটি যেখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার থেকেই তোমরা আবেদন করতে পারছো যেখানে একুশশো বারোটি শূন্য পদ রয়েছে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা আছে শুধুমাত্র মাধ্যমিক পাস যে কোনো শাখার থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছো কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই শুধুমাত্র মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো কোনো কম্পিউটার সার্টিফিকেট অথবা আইটিএ ডিপ্লোমা কোনো ধরনের প্রয়োজন নেই শুধুমাত্র মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাশ করলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আবেদন করার জন্য আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস থেকে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে ওয়ান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছ এই নোটিশে উল্লেখ করা আছে কোন কাস্টের থেকে কত ভ্যাকেন্সিস রয়েছে এস সি এস টি ইউ আর প্রত্যেকের এখানে উল্লেখ করা আছে এবং টোটাল শূন্য পদও কিন্তু এখানে উল্লেখ করা আছে যদি তোমরা এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে চাও ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি তোমরা সেখানে গিয়ে ডাউনলোড করতে পারো অথবা টেলিগ্রাম জয়েন করেও কিন্তু তোমরা এটা ডাউনলোড করে নিয়ে একবার চেকআউট করে নিতে পারো এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য যে বয়সটা এখানে উল্লেখ করা আছে মেল এবং ফিমেলের উভয়ের বয়স এখানে উল্লেখ করা আছে সেটা আমরা দেখে নিচ্ছি মেলদের ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ হলে তোমরা আবেদন করতে পারবে যাদের বয়স আঠারো থেকে তেত্রিশ তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে পাশাপাশি তোমরা যারা ফিমেল আঠারো থেকে আটত্রিশ বছর হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো এবং এস সি এসটি পাঁচ বছরের ছাড় এবং ওবিসিরা তিন বছরের ছাড় রয়েছে এবং এবং বয়সটা কাউন্ট করা হবে একই জানুয়ারি দু হাজার তারিখ হিসেবে কিন্তু বয়সটা কাউন্ট করা হবে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা সেটা আমি তোমাদের প্রথমে জানিয়ে দিয়েছি তিনটি পোস্টের ক্ষেত্রেই তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছো কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো আবেদন তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে সেই অফিসিয়াল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে রয়েছে চাইলে তোমরা একবার চেকআউট করে নিতে পারো অথবা সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের দিতে হবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং এস সি এস টি ও সি এবং পিডব্লিউডির ক্ষেত্রে আড়াইশো টাকা হলেই কিন্তু তারা আবেদন করতে পারছে এটা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এই ফিজটা কিন্তু তোমাদের জমা দিতে হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমেই তোমাদের একটা রিটেন টেস্ট হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে রয়েছে ফিজিক্যাল এফিয়েন্সি টেস্ট এবং ডকুমেন্টস ভেরিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে যারা তোমরা যোগ্য প্রার্থী রয়েছে যারা তোমরা অ্যাপ্লাই করবে যারা তোমরা সিলেবাস জানতে চাও বা এক্সাম প্যাটার্ন কেমন হয় সেটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নেক্সট টাইম কিন্তু ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং আবেদন করার জন্য যে হাইটের প্রয়োজন রয়েছে মেলদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মিনিমাম হাইট এবং ফিমেলদের ক্ষেত্রে বলা আছে একশো বাহান্ন সেন্টিমিটার মিনিমাম হাইট এবং নর্থ জোনের ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে মেলদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলেই তারা আবেদন করতে পারছে এবং ফিমেলদের বেলায় বলা আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হলেই কিন্তু তারা আবেদন দান করতে পারছে এবং বুকের ছাতির বেলায় কি বলা আছে সেটাও আমরা দেখে নিচ্ছি শুধুমাত্র পুরুষদের বেলায় কিন্তু বুকের ছাতির প্রয়োজন রয়েছে পুরুষদের বুকের ছাতির বেলায় এখানে উল্লেখ করা আছে সাতাত্তর সেন্টিমিটার নর্মালি থাকতে হবে এবং ফুলিয়ে বিরাশি সেন্টিমিটার করতে হবে অর্থাৎ পাঁচ সেমি কিন্তু বেশি করতে হবে এটা হচ্ছে বুকের ছাতির বেলায় বলা আছে যারা তোমরা পুরুষ প্রার্থী রয়েছে তোমাদের বেলায় কিন্তু এটা অ্যাপ্লাই হবে মাঠের ক্ষেত্রে যেটা উল্লেখ করা আছে রানের ক্ষেত্রে পুরুষদের বেলায় এখানে উল্লেখ করা আছে পাঁচ কিমি পাঁচ কিমি রান কমপ্লিট করতে হবে চব্বিশ মিনিট সময় পাবে পাঁচ কিলোমিটার রান যেখানে চব্বিশ মিনিট তোমরা সময় পাচ্ছ পুরুষদের বেলায় এবং মহিলাদের বেলায় বলা হচ্ছে ষোলোশো মিটার রান যেখানে সময় পাচ্ছে তারা আট মিনিট তিরিশ সেকেন্ড তো তোমরা যারা পরীক্ষায় বসবে পরীক্ষায় পাশ করার পরে কিন্তু তোমাদের মাঠটা হবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা হবে তো প্রথমে তোমাদের পরীক্ষাটা হচ্ছে আশা করি বুঝতে পেরেছো এরপরে দেখে নিচ্ছি আবেদন তোমরা কবে থেকে করতে পারবে এবং শেষ তারিখ কবে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে উনত্রিশে নভেম্বর উনত্রিশে নভেম্বরে অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ করে জানিয়ে দেওয়া আছে এত ভ্যাকেন্সিস রয়েছে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে শেষ তারিখ কবে রয়েছে সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দেওয়া আছে উনত্রিশ তারিখেই আবেদন শুরু হচ্ছে কুড়ি জানুয়ারি কুড়ি জানুয়ারি দু থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো অনলাইনের মাধ্যমে এবং আবেদন করার শেষ তারিখ থাকবে ফেব্রুয়ারির তিন তারিখ পর্যন্ত এবং যারা তোমরা অ্যাপ্লাই প্রসেস জানতে চাও কমেন্ট করবে আমি কুড়ি তারিখেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দেবো এবং তোমাদের একটা পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু মে মাসের এগারো তারিখে দু হাজার হচ্ছে তো তোমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় রয়েছে এখন থেকে প্রিপারেশন করো প্রিপারেশান না করলে অর্থাৎ বই না পড়লে তোমরা কিন্তু পাশ করতে পারবে না যারা তোমরা পরীক্ষার সিলেবাস জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কুড়ি তারিখে তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই রাজ্যে যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো যেখানে দু হাজার প্লাস শূন্য পদ রয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো তোমরা হয়তো অনেকেই বলবে যে এত দেরি করে অ্যাপ্লাই শুরু হচ্ছে তো এত তাড়াতাড়ি বলার উদ্দেশ্য কী উদ্দেশ্য একটাই অফিশিয়াল নোটিফিকেশন যেহেতু পাবলিশ হয়ে গেছে যার কারণেই কিন্তু আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দিলাম হাতে সময় পাচ্ছ প্রিপারেশন কর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে যাইলে তোমরা চেক আউট করে নোটিফিকেশনটা ডাউনলোড করে কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ